শেরপুর ময়মনসিংহের পর প্লাবিত হয়েছে নেত্রকোনা। তিন জেলায় প্লাবিত হয়েছে 335টি গ্রাম। পানিবন্দী কমপক্ষে 1,35,000 মানুষ। শেরপুরের নালিতাবাড়িতে বন্যার পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। এ নিয়ে জেলায় 6 জনের মৃত্যু হলো। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহে তো নেতাই নদীর বাঁধ ভাঙা পানিতে ধোবাউড়া ভাসছে, প্রায় 12 ইউনিয়নের পানিবন্দী 75,000 মানুষ, সেখানে দুরবস্থা কেমন দেখা যাচ্ছে? দেখুন, ময়মনসিংহে কিন্তু দুইটি উপজেলা বন্যা কবলিত হয়েছে, হালুয়াঘাট এবং ধোবাউড়া। এবং গতকাল বন্যা পরিস্থিতি বিকালে কিছুটা উন্নতি হলেও রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বন্যা পরিস্থিতি দুইটা উপজেলাতেই অবনতি হয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলি একদম পানিতে ডুবে আছে এবং আমরা দুইটা উপজেলাতেই খবর নিয়েছি। দুইটা উপজেলার মধ্যে ধোবাউড়াতে কিন্তু পাহাড়ি এলাকা, যেটি ভারতীয় সীমান্তবর্তী গোজগাঁও, দক্ষিণ মাইসপাড়া এবং গামারিতলা, এই তিনটি ইউনিয়ন গতকালকে প্লাবিত হয়েছে এবং আজকে নতুন করে কিন্তু আরও 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পুরাকান্দুলিয়া, গুয়াতলা সহ টোটাল আরও মোট 7টি উপজেলা এখন ভাসছে পানিতে। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি যেটি জানিয়েছেন যে আসলে পুরো উপজেলায় কিন্তু এখন বন্যা কবলিত এবং প্রায় 800,000 লোক কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া হালুয়াঘাটে 12টি উপজেলার 12টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়েছে। নতুন করে আজকে বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এই মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার উপজেলার 12টি ইউনিয়নে কিন্তু বন্যা কবলিত হয়েছে। সীমান্তবর্তী যে 3টি ইউনিয়ন ভুবনপুরা এবং গাজীর ভিটা সহ এবং হুগলি, এই 3টি ইউনিয়ন গতকালকে প্লাবিত হয়েছিল, আজকে নতুন করে কিছু এলাকায় কিন্তু পানি চলে যাচ্ছে। এবং গতকাল ভোর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সকাল থেকেই অবনতি হয়েছে। এবং এই বন্যা পরিস্থিতি তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখানে কন্ট্রোল রুম খুলেছেন, কন্ট্রোল রুমের মাধ্যমে বন্যা পরিস্থিতি তারা অবজারভেশন করছেন। এরই মধ্যে বন্যার্তদের জন্য 10 টন চাল বিতরণ করা হয়েছে এবং 600 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং 600 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং আজকেও কিন্তু শুকনা খাবার তারা রেখেছেন এবং সেগুলি আজকে বিতরণ করবেন। এবং আজকে কিন্তু ময়মনসিংহের বিভাগীয় কমিশনার আজকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে 9টার দিকে কিন্তু উনি বন্যা এলাকায় পরিদর্শনে আসবেন এবং বন্যার্থীদের জন্য আরও যে সহযোগিতা সেটা কিন্তু নিশ্চয়ই যেন খুব তাড়াতাড়ি দেয়া হয় সেই ব্যবস্থায় নেওয়া হোক। আপনি সাথেই থাকবেন। নেত্রকোনার পরিস্থিতি জানাতে এবার যোগ দেবেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, বন্যায় নেত্রকোনার কতটি গ্রাম প্লাবিত হয়েছে, কি পরিমাণ মানুষ দুর্ভোগে? টানা যে 3 দিনের আপনার ভারী বৃষ্টি এবং পাহাড়ি যে ঢল উজানের থেকে যে নেমে আসে, সেই ঢলে কিন্তু আসলে জেলার দুর্গাপুরে কিন্তু আসলে 3টি ইউনিয়ন, গাওকান্দিয়া, কল্লাগড়া এবং কাকরগড়া, এই ইউনিয়নের কিন্তু আসলে 3টি ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু আসলে বাড়িঘরের পাশাপাশি কিন্তু আসলে যে গ্রামীণ রাস্তাঘাট সেগুলো কিন্তু তলিয়ে গেছে। সেটা ছিল কিন্তু চিত্রটা গতকাল বিকেল পর্যন্ত। তখন কিন্তু আসলে যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস সেখানে কিন্তু পরিদর্শন করেছেন এবং 1টি গ্রামে তিনি 100 পরিবারের মাঝে কিছু ত্রাণ বিতরণ করেছেন। আজকে সকালে যখন আমি সেই সব এলাকার মানুষের সাথে কথা বলি, তারা কিন্তু জানিয়েছেন যে গতকাল রাতে কিন্তু আরো প্রচুর বৃষ্টি হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত 250 মিলিমিটার বৃষ্টিপাত, সেটা কিন্তু নেত্রকোনা দুর্গাপুরের যে জানজাইল পয়েন্ট সেখানে কিন্তু আসলে রেকর্ড করা হয়েছে। সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু আসলে আরো বেশি দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি কিন্তু দুর্গাপুরের পাশাপাশি গতকাল রাতের যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে পানিতে কিন্তু আসলে
পাশের যে উপজেলা কলমাকান্দা উপজেলা, সেটাও কিন্তু গারো পাহাড়ি অঞ্চল। সেই উপজেলাও কিন্তু আসলে যে নিম্নাঞ্চল গুলো রয়েছে সেই নিম্নাঞ্চল গুলো কিন্তু প্লাবিত হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে সেই গ্রামাঞ্চলে যে বিশুদ্ধ পানির যে সংকট রয়েছে সেই সংকট মোকাবেলায় কিন্তু তারা কাজ করছে, এবং এলাকাবাসীও চাচ্ছেন যে তাদেরকে জরুরি ভিত্তিতে খাদ্য এবং যাতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ পানির যাতে সরবরাহ করা হয়। ময়মনসিংহ নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।